মঙ্গলবার শক্তিগড় স্টেশনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন স্টেশনে থাকা হকাররা একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়। তাদের অভিযোগ, সোমবার রাতে এক হকারকে ধরে আরপিএফ এবং তাকে কেস দেয়া হয়। হকারি কেস 144 দেয়া হয়। রেল বলছে হকারি করা যাবে আর আরপিএফ বলছে হকারি করা যাবে না। 144-এর ফাইন 1200 টাকা আর একজন পকেটমারকে ধরলে 300 টাকা, এটা কেন? সাধারণ ঘরের ছেলে আমরা পকেট মার চুরি করি না। আমাদের মা বাবা বা মান সম্মানটা কিন্তু আছে বলেই কিন্তু আমরা হকারিটা করে খাই, তাহলে কিন্তু চুরি চামারি করে খেতাম। মা বাবা নিয়ে মান সম্মান নিয়ে কথা হয়েছে, ছেড়ে কথা বলা কাউকে হবে না। আইন আছে, আইন আমরাও দেখাতে পারি। জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। তাকে মেরে ভেতরে ঢুকিয়ে দেব। আমাদের সকাল 6টা থেকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, যদি এইভাবে ধরে তাহলে কি করে হবে? আমাদের ওই ভাইকে ছাড়ানোর জন্য আমরা প্রথমে স্থানীয় সংগঠনকে জানাই, কিন্তু তারা আরপিএফ এর সঙ্গে কথা বলে মিটমাট করতে না পারায় আমরা মঙ্গলবার বিভিন্ন স্টেশনের হকাররা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখাই এবং পরে আমাদের দাবি মেনে নিয়ে আটক করা হকারকে ছেড়ে দেয়। অবশেষে পুলিশের সঙ্গে সমস্ত রকম কথাবার্তা বলে মিটমাট করে নিয়ে আমরা মঙ্গলবার এই বিক্ষোভ তুলে নিয়েছি। এই রকম হলে পরবর্তীতে তারা বড়সড় বিক্ষোভে নামবে বলে হুঁশিয়ারি দিলেন। বিক্ষোভ সেটা হচ্ছে কাল রাত্রিরে আমাদের এক হকার ভাইকে আরপিএফ তুলে নিয়ে আসে, তুলে নিয়ে সেখানে কেস দেয়। ঠিক আছে, তো কি জন্য তুলে নিয়ে এসেছিল? হকারি কেস হিসেবে 144 দিয়েছিল তাকে, যে হকারি করছে লাইনে। রেল বলছে যে হকারি করা যাবে, কিন্তু আরপিএফ বলছে হকারি করা যাবে না। ঠিক আছে, তো সেই নিয়ে তাকে কেস দেয় 144। একটা হকার সারাদিন সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে রাত্রি 10টা পর্যন্ত মাথার ঘামটা পায়ে ফেলে ইনকাম করে, সে কারো কাছ থেকে 2 পয়সা চায়ও না, 2 পয়সা কারো কাছ থেকে মারেও না। অথচ আপনি দেখবেন একটা হকারি 144-এর ফাইন হচ্ছে 1200 টাকা, কিন্তু পকেট মারা, এই পকেট মার, পকেট মারের কাছে হচ্ছে 350 টাকা। এটা আবার কী ধরনের নাই? তো আজ কাল রাত্রি যখন আমাদের এই ভাইকে তুলে নিয়ে আসে আমরা জানতে পারি এই বিষয়। তো কাল রাত্রিবেলায় যেই সময় ধরেছিল সেই সময় আসাটা সমস্যা মানে ছিল না, কেন 10টার সময় তুলে নিয়ে আসছিল। তো আজ সকালবেলা আমরা চেষ্টা করি যে প্রথমে আমাদের এখানে যে লোকাল কমিটি আছে তারা এখানে আরপিএফ সাথে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, যাতে সমস্যাটা মিটে যায় এবং কেসটা তারা প্রত্যাহার করে। তো তারা শোনেনি এবং কুরুচিকর মন্তব্য করেন যে তোমাদের কাকে ডেকে নিয়ে আসবে, কোন নেতাকে ডেকে নিয়ে আসবে, এই ধরনের মন্তব্য করে। তো তাই আজ আমাদের সংগঠনের সমস্ত যারা হকার ভাই যতটা পেরেছে এসেছে, আপনারা দেখেছেন, এবং আরও যারা আসতে বাকি ছিল এমনি সকলকে আমরা বারণ করে দিলাম, যেহেতু এরা এনারা কেস নেতাদের মতো করে মিটিয়ে নিয়েছেন, তাই আমরা আমাদের এই যে বিক্ষোভ আন্দোলন আমরা এখানে শেষ করলাম। তো আগামী দিন যদি এই ধরনের সমস্যা ফের তৈরি হয় তাহলে ব্যান্ডেলে আমরা যে কাণ্ড করেছিলাম সকলে জানেন, আপনারাও জানেন এবং এনারা জানেন। তো আগামী দিন একই ধরনের ব্যবস্থা আমাদের না নিতে হয় সেই ধরনের জন্য আমরা এনাদেরকেও আহ্বান জানিয়েছি যে আমরাও ভারতীয়, আপনারাও ভারতীয়, সবাই ভারতীয়। তো নিজের দেশের মধ্যে যদি কেউ কাজ করে খেতে চায় সেটা অপরাধ না নিশ্চয়ই, তাই আপনারা সহযোগিতা করবেন। যারা পকেটমার আছে তাদেরকে ধরে কেস দিন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা খেটে খায় তাদেরকে যদি সাধারণ মানুষকে ধরে নিয়ে কেস দেন তাহলে কিন্তু আমরা আসবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।